সবাইকে জব সার্চ 365 ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আজকে যে জব নোটিফিকেশন ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার থেকে এসেছে। তো এই জব নোটিফিকেশনে কী কী পোস্ট রয়েছে, কোয়ালিফিকেশান কী, লাস্ট ডেট কখন, পে স্কেল কীরকম হবে, এই ছোট্ট ভিডিওর মাধ্যমে বন্ধুরা সম্পূর্ণ আলোচনা করব। তো বন্ধুরা, যারা এখনও জব সার্চ 365 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে ত্রিপুরা থেকে আসা জব নোটিফিকেশানগুলি খুব সহজে আমার চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, নোটিফিকেশানের যে পোস্টগুলির কথা বলা হয়েছে সেগুলি হলো সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট, এর মধ্যে বিভিন্ন বাগ রয়েছে। 2 নম্বর হলো ফার্ম ম্যানেজার, 3 নম্বর হলো প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট যেটা ল্যাব টেকনিশিয়ানের উপর, 4 নম্বর হলো প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট যেটা কম্পিউটারের উপর, 5 নম্বর হলো অ্যাসিস্ট্যান্ট এবং 6 নম্বর হলো স্কিলড সাপোর্টিং স্টাফ। তো বন্ধুরা, এখানে মোট ভ্যাকেন্সির সংখ্যা রয়েছে 38, এর মধ্যে ইউআর এসটি এসসির মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এজ লিমিট হচ্ছে 18 ইয়ার্স থেকে 40 ইয়ার্স, তবে এসসি এসটি এবং পিএস ক্যান্ডিডেটদের জন্য 5 বছরের রিল্যাক্সেশন রয়েছে। তো বন্ধুরা, এই পোস্টগুলোর যে সিলেকশন প্রসেস সেটা রিটেন এক্সাম এবং ইন্টারভিউ মাধ্যমে করা হবে। তাছাড়া এখানে বলা হয়েছে ক্যাটাগরি ওয়াইজ মিনিমাম কোয়ালিফাইং মার্কস ফর রিটেন টেস্ট উইল বি অ্যাজ ফলোস, ইউআরের জন্য 50 মার্কস এবং এসটি এসসিদের জন্য 40 মার্কস। তো বন্ধুরা, এখানে যে ল্যাব টেকনিশিয়ান আছে সেটার কোয়ালিফিকেশান হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন এগ্রিকালচার অর আদার ব্রাঞ্চ অফ সায়েন্স রিলেভেন্ট টু এগ্রিকালচার ইউনিভার্সিটি। তো বন্ধুরা, বাকি পোস্টগুলির যে কোয়ালিফিকেশান সেটা এই নোটিফিকেশানে আছে। তো আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা বিস্তারিত জেনে আবেদন করতে পারো। তো ভিডিওটি কীরকম হয়েছে কমেন্ট করে জানাবে, আর তাছাড়া এই ভিডিও সম্পর্কিত কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে ত্রিপুরা থেকে আসা সমস্ত জব নোটিফিকেশান খুব সহজে পেয়ে যেতে পারো।